1971-এর 25শে মার্চ অপারেশন সার্চলাইট নামে মধ্যরাতে ঘুমন্ত হাজারো বাঙালির ওপর বর্বরোচিত হামলা। পাকিস্তানি হানাদার বাহিনী মৃত্যুপুরীতে পরিণত করে বাংলার মাটি। 30 লাখ মানুষকে হত্যা, 3 লাখ মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে রচিত হয় পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যার। 16ই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে ঠাঁই করে নেয়া স্বাধীন বাংলাদেশ পার করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। অর্থনীতি, সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, নারী ক্ষমতায়নে বহু আগেই পেছনে ফেলেছে পাকিস্তানকে, আর তাই যেন গাত্রদাহ দেশটির। এবার কোটি বাংলাদেশির গর্বের লাল সবুজ পতাকার বিকৃতি করল ঢাকার পাকিস্তান হাই কমিশন। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে পাকিস্তানের পতাকার সাথে বাংলাদেশের পতাকা মিলিয়ে বিকৃত করে কভার ফটো হিসেবে প্রকাশ করে পাকিস্তানি হাই কমিশন। এ ছবি প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে। হাজারো মানুষ পতাকা বিকৃতি করার তীব্র নিন্দা জানান, সেই সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। বাংলাদেশ নিয়ে পাকিস্তানের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের নজির এটাই প্রথম নয়। মানবতা বিরোধী অপরাধীদের বিচার শুরু হতেই 2013 সালের নভেম্বর থেকে 5 বার ট্রাইব্যুনালের বিরোধিতা করে বিবৃতি দেয় পাকিস্তান সরকারের কর্তা ব্যক্তিরা। নিন্দা প্রস্তাব আনা হয় দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদে। যুদ্ধাপরাধী ও জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির প্রতিবাদে বিবৃতি দেয় পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাদের অর্থ দেওয়ার বিষয়টি প্রমাণিত হয় 2016 সালে ঢাকায় পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় দেশটির সরকার। এর আগে জাল পাসপোর্ট ও মুদ্রা পাচারের অভিযোগে বনানী থেকে গ্রেফতার হয় ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের কনসুলার কর্মকর্তা মোহাম্মদ মাজহার খান। গত বছর নভেম্বরে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের পতাকা বিধি অবমাননা করে মিরপুরে অনুশীলনের সময় মাঠে পাকিস্তানের পতাকা ওড়ায়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।